নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। অবশেষে স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর, এবার গুমোট গরম থেকে মিলবে মুক্তি। দক্ষিণবঙ্গে দোরগাড়ায় বর্ষা, অন্যদিকে উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টি। তো দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হচ্ছে প্রাক বর্ষার বর্ষণ, কি বলছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী সমস্ত ধরনের খবরের আপডেট প্রতিনিয়ত পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার আগমন নিয়ে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হতে চলেছে। আপাতত কলকাতাসহ দক্ষিণবঙ্গে অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আজকের দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টা অর্থাৎ 16 জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মৌসুমি বায়ু এই মুহূর্তে উত্তরবঙ্গের বালুরঘাটের ওপরে অবস্থান করছে। আগামী দিন দুয়েক দিনের তাপমাত্রার কোনো পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 15 জুন বুধবার সকালের মধ্যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 16 জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিন তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও তারপরে 3 দিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ও 29 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন 16 জুন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের সম্ভাবনা, তবে সেই আগমন যথেষ্টই দুর্বল হবে। তবে ওই দিনের মধ্যে সমগ্র উত্তরবঙ্গে বর্ষার আগমন হয়ে যাবে। দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হলেও অস্বস্তির আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন এখনই হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ধন্যবাদ।